बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम हेलो एवरीवन सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन बांग्लादेश एवं बांग्लादेशेर बाइरे जे जेखान थेके आमाके देखछेन अवश्यई आवाज दिबेन पाशापाशी लाइवटाके शेयर दिबेन आमी आजके जे विषय निये शेयर करब लाइव अवश्य शेयर दीबें विभिन्न ग्रुपे आमार साउंड की क्लियर किना एक तो जानाबें आमार साउंड टा क्लियर किना आवाज शुना जाच्छे किना एकदम भालो भावे एटा आमाके एक तो जानाबें प्लीज। हाँ आमी आजके खूब इम्पोर्टेंट एक विषय निये आपनादेर साथे शेयर करब सेटा हलो मानुषेर प्रयोजन कि एक मानुषेर नीड कतटुकु एक मानुषर जीवने क्यों एक सिस्टेमेर बेड़ा जाले मानुषर जीवन बंदी हुए सारा जीवन मानुष के तीले तीले शेष होते हैं क्यों मानुषर जीवने अर्थनैतिक मुक्ति अर्जन करा सुजोग आसे ना क्यों मानुष बृद्ध बयसे इनकाम एवं कैरियर निये चिंता करते हैं ये विषयगुलो निये आमी आजके आपनादेर साथे शेयर करब आमार आवाज क्लियर होच्छे किना एकटु जानाबेन प्लिज आमार साउंड कि क्लियर जारा आमाके देखेन आमार साउंड कि क्लियर किना जाइ होक नीट साउंड कि क्लियर शुना जाच्छे आमाके जारा एगारो जन लोक आमार लाइवे आसेन तारा कि साउंड शोना जाच्छे एकटु आवाज दें प्लिज आमी आजके जे इम्पोर्टेंट विषय निये शेयर करब आपनादेर साथे एटा होलो आमादेर एई विश्वायनेर जुगे आल्लाह पाक आमादेरके मेधा आमादेरके आल्लाह पाक नलेज देवार परो आमरा केन अर्थनैतिक मुक्ति अर्जन करते पारि ना केन आमरा एकटा सिस्टेमेर माया जाले सिस्टेमेर जालेर मध्य पड़े आमादेर जीवनटाके आमरा शेष करे दिच्छी एई विषयगुलो निये आजके आमी शेयर करब आमार साउंड कि क्लियर शोना जाच्छे ओके थैंक यू नीड 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 प्रयोजन पृथिवीर प्रत्येकटा मानुषेर नीड आछे प्रयोजन आछे प्रत्येकटा मानुषेर नीड आसे 99% मानुषेर नीड हलो साइदा हलो 20-30 हजार टाका এই 20-30 হাজার টাকার জন্য 99% মানুষ তাদের এই সিস্টেমের মায়া জলে এই 20-30 হাজার টাকা চাহিদা ফুলফিল করার জন্য তার ফ্যামিলির চাহিদা তার সন্তানের স্কুল কলেজের খরচের চাহিদা তার বাসার রেন্টের চাহিদা মেডিকেল কস্টের চাহিদা এই চাহিদা ফুলফিল করার জন্য এই 30 হাজার টাকা বা 20 হাজার টাকা চাহিদা ফুলফিল করার জন্য একটা মানুষ সারা জীবন তার 30 হাজার টাকার স্বপ্নের মায়াজাল বা স্বপ্নের বেড়াজাল ছিন্ন করে সে বেরিয়ে আসতে পারে না। তাহলে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হলো 30 হাজার টাকার মায়াজাল ছিন্ন করে অর্থাৎ এই 30 হাজার টাকা যদি একটা মানুষের না থাকে প্রতি মাসে ইনকাম তাহলে সে কি করবে তার ফ্যামিলি কস্ট তার ঘর ভাড়া তার সন্তানের স্কুল খরচ তার মেডিকেল কস্ট এটা কিভাবে দিবে এই চিন্তায় সে তার সারাটা জীবন একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ করে ফেলে তাকে এবং সে কোনোভাবেই ওখান থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা বা বড় বিজনেসম্যান হতে পারে না। বাট আল্লাহ পাক পৃথিবীতে তাকে শুধু 30 হাজার টাকা বা 40 হাজার টাকার জন্য পাঠায়নি। আমি বিশ্বাস করি ওই লোকটা যেই লোক 30-40 হাজার টাকা মান্থলি ইনকাম করে সেই লোকটা মান্থলি 5-10 লাখ টাকা ইনকামের জায়গা বা ক্ষেত্র তৈরি করতে পারে যদি সে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান ওয়ারি কাজ করতে পারে। তাহলে আজকে আমি এখন আসি হলো আলাইনে আজকে আমার একটা আরবি ট্রেনিং প্রোগ্রাম আছে আরবিদেরকে নিয়ে তা আমি যেটা বলবো
উদ্যোক্তা হতে 99% লোক পারে না কেন, বিকজ চ্যালেঞ্জ নিতে পারে না। চ্যালেঞ্জ মানুষকে মেক করে দেয়, আবার চ্যালেঞ্জ মানুষকে ব্রেক করে দেয়। চ্যালেঞ্জ নিতে পারে না বিদায় লাইফে, চ্যালেঞ্জ নিতে পারে না। কেন পারে না? বিকজ তার প্রতি মাসে, মাস শেষ হলে তার 20-30 হাজার টাকা দরকার প্রত্যেকটা মাসে। তার স্কুল কস্ট, তার ফ্যামিলির রেন্ট, ঘর ভাড়া হতে শুরু করে এই টাকাগুলো সে কোথায় থেকে পাবে? এই সিস্টেমের মধ্যে পড়ে 40-50 বছর কাজ করে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারে না। বিকজ তার প্রতি মাসের যা চাহিদাটা, নিডটা মিঠানোর জন্য আমি কোশ্চেন করব, আমি প্রশ্ন করব, আমি আস্ক করব, যারা 20-30 হাজার টাকার প্রতি মাসে আর্ন করে, আর্ন করার জন্য নিজেকে একটা সিস্টেমের মধ্যে আটকে রাখে, তাদেরকে আমি আস্ক করব। যারা 20 বছর চাকরি করেছে বা 10 বছর করেছে, তাদের অ্যাকাউন্টে কি 1 বছরের স্যালারি জমা আছে? যদি না থাকে, যেই লোকটা 30-40 বছর জব করে, চাকরি করে, তার অ্যাকাউন্টে 1 বছর বা 6 মাসের বা 2 বছরের স্যালারি জমাতে না পারে, ডিপোজিট করতে না পারে, সেভ করতে না পারে, তাহলে সে আগামী 100 বছরও কাজ করে লাইফ চেঞ্জ করতে কখনোই পারবে না বা সম্ভব না। আমাদের 30,000 টাকার মায়াজালকে আমাদের ছিন্ন করতে হবে, আমাদের আকাঙ্ক্ষাকে বাড়াতে হবে, আমাদের তীব্র আকাঙ্ক্ষার স্বপ্নকে বাড়িয়ে সেলফ বিলিভ করতে হবে যে আমার পক্ষে সম্ভব পৃথিবীতে এমন কিছু ক্রিয়েট করা যেটা কেউ কখনো করেনি। আমি এই পৃথিবীতে অনলি 20-30 হাজার টাকার জন্য জন্ম নেয়নি। এইটা যখন আমি আমাকে আস করব বা কোশ্চেন করব, দেন আমার সলিউশন, হাজারো সলিউশন আমার সামনে এসে যাবে। পৃথিবীতে 95% মানুষ কেন তার লাইফে 30-40 বছর কাজ করে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারে না? কেন তাকে বৃদ্ধ বয়সেও তার সংসার চালানোর জন্য, তার প্রতি মাসে রেন্ট, ঘরের ভাড়া দেওয়ার জন্য, তার প্রতি মাসে তার সন্তানের স্কুলের খরচ, মেডিকেল খরচ দেওয়ার জন্য তাকে 30-40 বছর পর্যন্ত সাগল করতে হয়? কেন? এটা যখন আমরা নিজেকে আস করব, তাহলে আমি থাকবো না কো বন্দি ঘরে, দেখবো এবার জগৎটাকে। আমার 20-30 হাজার টাকার এটা লাইফের কোনো সলিউশন না। এই 20-30 হাজার টাকাই মানুষকে কিল করে দেয়, যেটা প্রতি মাসে নিড, যেটা মানুষের ফ্যামিলির প্রয়োজন, এটাই একটা মানুষের লাইফকে ধ্বংস করে দেয়। কারণ এই সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করতে আর দেয় না এই 30,000 টাকা। কারণ আমাদের মেন্টালি মাইন্ডটা সেট আপ হয়েছে যে আমার যদি জব না থাকে, আমার মাস শেষে যে 20-30 হাজার টাকা নিড বা প্রয়োজন আমার সংসারের, এটা যদি না আসে তাহলে আমি খাবো কি, আমি করবো কি, আমার দ্বারা কিছুই তো সম্ভব না। এই জন্য আমরা এই জালের মধ্যে আটকা পড়ে আছি। আমরা ভিন্ন রকম কিছু চিন্তা করতে পারি না, আমরা উদ্যোক্তা হতে পারি না, আমরা ভালো কিছু চিন্তা করতে পারি না। নিড, প্রয়োজন মানুষকে তিলে তিলে অর্থনৈতিক ক্রাইসিসের বেড়া জালে আটকে রাখে। অর্থাৎ এই যে প্রয়োজনটা আমাদের 30,000 টাকার প্রতি মাসে আমাদের ফ্যামিলির দরকার, এটাই আমাদেরকে অর্থনীতির ক্রাইসিসের বেড়াজালে আমাদেরকে আটকে রাখে। এই নিডের জাল থেকে বেরোতে হবে আমাদের। এই প্রতি মাসে 30,000 টাকা আমার প্রয়োজন, এখান থেকে বেরিয়ে এসে 5 বছরের প্রপারলি প্ল্যান করে, যেই কাজটা পটেনশিয়াল কাজ, ওই ধরনের একটা কাজকে চুজ করে
প্রয়োজনে 5 বছর আমার ফ্যাটে বাদ থাকবে না, বাট গলায় টাই থাকবে, স্মার্টনেস থাকবে, ফোকাস থাকবে। গোল সেটিং করে 5 বছর পরে যেন আমি 30,000 টাকার মধ্যে না থাকতে হয়, আমার ইনকাম আনলিমিটেডের জায়গায় যেন যায় এবং অর্থনৈতিক মুক্তি যেন আমি অর্জন করার রাস্তায় বা হাইওয়েতে আমি উঠতে পারি, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে লাইভ করা হয়, আজকে আজকে অর্থনৈতিক মুক্তি কি? এটা 40 বছর আমাদের আশেপাশের লোকগুলি এই 30,000 টাকার চাহিদা, ফ্যামিলির চাহিদা মেটাতে গিয়ে 30,000-20,000 টাকা বেতনে জব করে, তাদের পুরা নলেজ, তাদের যে ব্রেন, তারা যে অনেক কিছু ফিল করতে পারতো, আল্লাহ পাক যে তাদেরকে অনেক পাওয়ারফুল শক্তি দিয়েছে বা নলেজ দিয়েছে, এগুলোকে ভুলে তারা শুধু এই 30,000 টাকার মায়াজালের মধ্যে আটকে তাদের জীবনটাকে তারা শেষ করেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেউ লাইফকে তৈরি করে দিবে না, কেউ লাইফকে চেঞ্জ করে দিবে না, কেউ আমার জীবনকে, আমার পরিবারের ক্যারিয়ারকে চেঞ্জ করে দিবে না, একমাত্র আমাকেই করতে হবে। বিকজ আমাকে আল্লাহ পাক দিয়েছে পাওয়ার, আমাকে আল্লাহ পাক দিয়েছে নলেজ, আমাকে আল্লাহ পাক দিয়েছে দক্ষতা, আমাকে আল্লাহ পাক দিয়েছে অনেক ধরনের অয়ে, যেই অয়েগুলোকে আমি চুইস করে আমি 5-10 বছরের মধ্যে আমি এই পৃথিবীতে একটা কিছু ক্রিয়েট করতে পারবো এবং এই পৃথিবীকে আমি দেখাতে পারবো যে আমার মধ্যেও কিছু একটা আছে। পৃথিবীতে 98% মানুষ মিডলে থাকতে চায়, তারা জাকাত দিতেও চায় না, জাকাত নিতেও চায় না। তাদের কথা হলো আমরা মিডলে থাকবো। আরে ভাই, মিডলে থাকার কোনো সুযোগ নাই, হয় জাকাত দিব না হয় জাকাত নিব, এই দুইটা কমিটেড হতে হবে আমাদের। মিডলে থাকবো কেন? মিডলে যারা থাকে এরা শুধু ফ্যামিলির জন্য জন্ম নেই, ক্রিয়েট করতে হবে কিছু লাইফে, কারণ আমাদেরকে দিয়েছে আল্লাহ পাক পাওয়ার। উদ্যোক্তা হবেন, ছোট থেকে শুরু করেন, 5 বছর লাইফে সাগল করেন, কষ্ট করেন, ইনকামের চিন্তা করেন না। আজকে আমাদের দেশে আমাদের ভাইয়েরা, স্টুডেন্টেরা, মা বাবা তাদের দায়িত্ব নেই, 25-26 বছর পর্যন্ত স্টুডেন্ট লাইফটা মা বাবার উপরেই আমরা ডিফেন্ড করি, রাইট? তাহলে 25 বছর পর্যন্ত আমরা ডিফেন্ড করতে পারি, আমি একটা পটেনশিয়াল কাজকে চুজ করে আমার ক্যারিয়ার বিল্ডের জন্য আমি 5 বছরকে কেন আমি ক্যারিয়ার তৈরির জন্য আমি নিব না, আমি কেন আমার স্টাডি শেষ করেই জবে ঢুকে যাব আমার নিডটা মেটানোর জন্য অনলি 30,000 টাকার জন্য? আমি 25 বছর তিলে তিলে আমাকে তৈরি করেছি, লার্ন করেছি, স্টাডি করেছি ইউনিভার্সিটিতে, কলেজে, আমি অনলাইনে আছি, সরোয়ার ভাই আসেন অনলাইন অফিসে, আমি লার্ন করেছি, আমি নিজেকে তৈরি করেছি, বিকজ চাকরি সেরে আমার সার্টিফিকেট নিয়ে অনলি 30,000 টাকার মধ্যে আটকা পড়ার জন্য নো। আমি ক্যারিয়ারের জন্য আরও 5 বছর ইনভেস্ট করব। আমি স্টাডি করেছি 25 বছর, এটা ছিল আমার লার্নিং টাইম। প্র্যাকটিক্যাল ক্যারিয়ারকে চুজ করে আরও 5 বছর ভালো একটা ইন্ডাস্ট্রিকে চুজ করে আমি 5 বছর যদি নিজেকে তৈরি করতে পারি বা উদ্যোক্তা হতে পারি, আমার আগে নেক্সট মান্থে ইনকাম, কোনো উদ্যোক্তা প্রথম মাসে ইনকাম করতে পারে না, বাট একজন চাকরিজীবী প্রথম মাস থেকে 30-20,000 টাকা ইনকাম করতে পারে। এই জন্য এই চাকরিজীবীরা উদ্যোক্তা হতে পারে না, কারণ এদের প্রত্যেক মাসের নিড চাহিদা ওদের ফুলফিল করাতেই ব্যস্ত, ওদের চাহিদাটাই ওরা ফুলফিল করতে ব্যস্ত, তাদের সময় 30-40 বছর এভাবেই চলে যায়। সো আমাদেরকে মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টাডির পরে যখন ক্যারিয়ারে যাব এত হতাশা ফিল করলে হবে না, স্টাডির পরে যখন আমরা আমাদের ইনকামের দিকে দৌড়াবো, আমাদের ইনকামের দিকে প্রথম 5 বছর দৌড়ানোর দরকার নেই, একটা সিস্টেম, একটা কোম্পানি, একটা সিস্টেম ক্রিয়েট করার পিছে কাজ করি আমরা, দেন 5 বছর পরে যেই টাকা আর্ন হবে, টাকার পিছে আর আমাদের দৌড়ানোর দরকার নেই, টাকা আমাদের পিছেই দৌড়াবে। আজকে বাংলাদেশে 25 লক্ষের উপরে প্রতি
বছরে যেভাবে শিক্ষিত যুবকেরা বের হচ্ছে, এদের কর্মসংস্থানের জায়গাটুকু কোথায়? ওরা যদি প্রত্যেকে বলে যে আমাকে 20-30 হাজার টাকার বেতনের একটা চাকরি দাও, এত চাকরি আসবে কোত্থেকে? এরা 25-30 বছর ইউনিভার্সিটি পিএইচডি স্টাডি মাস্টার্স শেষ করে ওরা চাকরি পাবে কেন? ওরা এই স্টাডি শেষ করে আরও 5টা বছর তাদের উদ্যোক্তা হওয়ার জন্য তারা ইনভেস্ট করুক, তাদের লাইফ থেকে 5 বছর পরে ইনকামের চিন্তা করুক। তাহলেই দেখবেন যারা এই রিস্ক নিতে পারে, যারা এই চ্যালেঞ্জ নিতে পারে, তারাই কিন্তু সাকসেস হয়। চ্যালেঞ্জ উইল মেক ইউ মেন্টালি স্ট্রং, আর চ্যালেঞ্জ উইল মেক ইউ স্ট্রংলি মেন্টাল। অর্থাৎ চ্যালেঞ্জ মানুষকে, যখন একটা মানুষ ভালোভাবে চ্যালেঞ্জ ফেস করে তখন সে মেন্টালি স্ট্রং হতে পারে। আবার কিছু মানুষ আছে পৃথিবীতে, চ্যালেঞ্জ যখন তার লাইফে আসে তখন সে পাগল হয়ে যায়। চ্যালেঞ্জ আমাদের লাইফের একটা পার্ট। আমরা 30,000 টাকার মধ্যে বন্দি থাকবো না, আমরা 40,000 টাকা মান্থলি ইনকামের মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখবো না। আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার দিয়েছে এই আইটির যুগে, এই টেকনোলজির যুগে আমরা নিজেদেরকে শো করতে পারি সারা বিশ্বব্যাপী। আমাদের যে ট্যালেন্ট আছে, যেই অভিজ্ঞতা, যেই নলেজ আছে, এটাকে বের করে আমি সারা পৃথিবীকে দেখাতে পারি যে আমার মধ্যেও কিছু আছে, এটা আমরা করতে পারি। চ্যালেঞ্জ নিতে পারে না যারা, তারা মেন্টালি পাগল হয়ে যায়। আর যারা চ্যালেঞ্জ নিতে নিতে চ্যালেঞ্জ ফেস করে তারা কিন্তু মেন্টালি স্ট্রং হয়, তারাই কিন্তু একসময় বিজনেসম্যান হয়, তারাই কিন্তু একসময় কি নেতৃত্ব দিতে পারে, তারাই কিন্তু ক্যাপিটাল কন্ট্রোল করে সারা পৃথিবীর। সো আপনি আপনাকে বন্দি করে রাখবেন না, অবশ্যই রাখবেন না। নিডের জাল থেকে বেরিয়ে এসে এই ফয়জন, এই 30,000 টাকা যে প্রতি মাসে আমাদের চাহিদা, এটার জাল থেকে আমাদের বেরিয়ে এসে 30 বছরের কাজ আমরা প্রপারলি, যেটা আমরা প্রতি মাসে নিড প্রয়োজন পুরানোর জন্য 30 বছর কাজ করতে হয়, বাট আমার অ্যাকাউন্টে 1 বছরের টাকা জমা থাকে না, সেটা আমি প্রপারলি 5 বছরের মধ্যে প্ল্যান ওয়ারে কাজ করলে আমি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারি 5-10 বছরের মধ্যে। মাই ডিয়ার ফ্রেন্ডস, 5 বছর ইনকামের দরকার কি আমার? সিস্টেম ক্রিয়েট করি, উদ্যোক্তা হই, তৈরি করি কোনো কিছু, কোনো কারখানা, যে কোনো রকমের কিছু, বিকজ আর উই হ্যাভ নলেজ। ইনকাম করার পাইপলাইন যদি তৈরি করার জন্য আমরা কাজ না করি, আমরা যদি শুধু টাকার পিছে দৌড়াই, আমার ফ্যামিলির যে প্রয়োজন 20-30 হাজার টাকা এটার পিছে দৌড়াই, আমি 100 বছর কাজ করেও তো অর্থনৈতিক মুক্তি পাবো না। আমি 2 মাস অসুস্থ থাকলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে? তাহলে ভালো নয় কি 5-টা বছর শ্রম দিব, কষ্ট করব, খেতে পারবো না, পেটে ভাত থাকবে না, বাট আমার স্মার্টনেস, আমার ফোকাস, আমার ট্রাই, আমার স্বপ্ন, আমার লেজার পরা, এটা ছাড়তে পারবো না। এটাকে পুঁজি করেই আপনি এই বিশ্বায়নের যুগে, টেকনোলজি বা আইটির যুগে নিজেকে কর্মমুখী, শিক্ষায় শিক্ষিত করে নিজে উদ্যোক্তা হয়ে 5 বছর পরে আপনি যেন অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারেন, সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সো এটা হলো আজকে আমার সাবজেক্ট ছিল, ইনশাআল্লাহ অর্থনৈতিক মুক্তি 20-30 হাজার টাকার মধ্যে আমাকে আবদ্ধ করে রাখলে কখনোই আসবে না। আমাকে এটা অর্জন করতে হলে এটার বেড়াজাল থেকে বেরিয়ে, এই জাল থেকে, জালকে ছিন্ন করে আমাকে ভিন্ন রকম কিছু চিন্তা করতে হবে, আমাকে উদ্যোক্তা হতে হবে। শুরু করি না ছোটো থেকে, বাট বড় কিছু স্বপ্ন দেখতে হবে। চায়নারা যেমন আজকে দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে, তারা যেমন আজকে বিভিন্ন কিছু আবিষ্কার করে তৈরি করে, ওই রকম নিজেকে তৈরি করতে হবে। লাইভ অবশ্যই শেয়ার হবে, অবশ্যই লাইভটা শেয়ার হবে। যারা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চান, যারা লাইফে ডিপ্রেশনে আছেন, তারা লাইভ, আমার লাইভ এটা দেখবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। নিজের যে নিড, চাহিদা পূরণ করতে গিয়ে যে নিজের হয়াত, নিজের যে জীবনটাকে আমরা তিলে তিলে শেষ করে দিচ্ছি, এই উপলব্ধিটা এই ভিডিওর মধ্যে আমি বলেছি। ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম অ্যান্ড ধন্যবাদ।